আসসালামু আলাইকুম। আমরা এখন এই পানিটা আঁকাবো। তো এটা আঁকাতে ছোট করি, আচ্ছা এইখান, তো এটা আঁকাবো। এটা ঠিক করে নিলাম, অ্যাপিয়ারেন্সে গিয়ে অপাসিটিতে গিয়ে এখানে আগে লেয়ার লেয়ারটা কপি করে নিই। তো ঠিক আছে, এখন আমরা আর্ট করবো। ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুলের স্টোক দিই, কালার দিই ব্ল্যাক, পয়েন্ট স্টোক ওয়ান, ওকে জুম করি, লাইন আর্ট করবো এভাবে এভাবে। নেজটা আঁকাই নি আগে, এইখানে গিয়ে এরকম সুন্দর মতো লাইন আর্ট করবো। একটু দুম করে নিলে ভালো হবে আঁকার নাম। যে দাগ আছে সেই দাগ বরাবর করলে এগুলো হয়ে যাবে। এইটাও এরকম বাগটা দেওয়া লাগবে, না হলে বোঝা যাবে না। এখানে নাকটা এরকম দিই, এইভাবে মাথাটা দিই, কানের একটাও দিই, এই জায়গাও কান। বাস এবার এই জায়গা থেকে এখানে মিলাই দিই আর কানের ভিতরে এরকম একটা ইয়া দিয়ে দিই, রিলেটেডটা বোঝা যাবে, অন্যরকমটা বোঝা যাবে। এবং এটা যদি একটু হাইট করে দেখি, দেখেন আমাদের এই পানিটা আঁকানো হয়ে গেছে মোটামুটি লেভেলে। ছোটটা যদি সুন্দর করে দেওয়া যায়, গায়ে দুটো আঁকা একটি দাগ দিয়ে দিলাম, বাস বাস হয়ে গেছে। আমি একটু আঁকছিলাম, তারপর কিন্তু ঠিক হয়ে গেছে। ধন্যবাদ।